আজকে আমাদের বিষয়টা হলো আশা করি সবাই জানো যে আগামী দোসরা জানুয়ারি আমাদের দু হাজার বাইশ টেট পাশ ডিএলএ ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে এই দিন আমরা পুলিশ পারমিশন নিয়েই সেদিন রাস্তায় বেরোচ্ছি আমার আজকে লাইভে আসার একটাই কারণ হচ্ছে আগামী দু তারিখে আমাদের যত এখনো পর্যন্ত এই গ্রুপ এবং আদার্স আরও যারা দু হাজার টেট পাস আছো তারা প্রত্যেকে সেদিন মিছিলে এসো তার একটাই কারণ হলো আশা করি তোমরা সবাই জানো যে হাজার তেইশের টেটটা হয়ে গেছে এবং আগামী দিনেও সরকার চাইছে আবার আরেকটি টেট নিতে মানে প্রত্যেক বছর সরকার টেট নেবে এবং তারপর আবার টেট পাসদের বসিয়ে রাখবেন তো আমাদের দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল আমাদের টেট পাশ করার পরেও এখনও পর্যন্ত কিন্তু ইন্টারভিউয়ের নোটিফিকেশন কিছু আসেনি যেটা মানে আমি জানি না সরকার কবে দেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে যেভাবেই হোক এই ইন্টারভিউয়ের নোটিফিকেশন বের করে আনা তার কারণ আমরা সবাই জানি যে সেন্ট্রাল যে টেট হয় সেটা কিন্তু বছরে দুবার হয় কিন্তু সেখান থেকে নিয়োগ হয় না এটা আমরা অনেকেই জানি কিন্তু নিয়োগ না হলেও অনেক রাজ্যে কিন্তু সিটেটের মান্যতা রয়েছে এবং আরও বেশ কিছু সেন্ট্রাল স্কুল আছে যেগুলোতে কিন্তু সিটেটরা বসতে পারে এতদিন পর্যন্ত দু পর্যন্ত তোমরা জানো যে ভ্যাকেন্সি দিয়ে সরকার টেট নিয়েছে একমাত্র ছ বছর পরই দু হাজার এসে সরকার এখনও কোনো নোটিফিকেশান দেয়নি ভ্যাকেন্সিও দেয়নি অথচ দেখা যায় যে আমাদের প্রত্যেকটা রাজ্য টেটে কিন্তু প্রত্যেক বছর নিয়োগ হয় আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে যত সংখ্যক ডিএলএড আছে সেই কতজন পাশ করেছে আমরা বারবার বলা সত্ত্বেও সরকার এখনো অবধি কোনো রকম বা পর্ষদ রকম কোনো পিডিএফ এখনও প্রকাশ করেনি যেটা আমাদের জানা দরকার যে আমরা মোটামুটি কতজন আছি সেই এই যে দাবিগুলো আছে এই দাবিগুলো নিয়ে আমরা আবার রাস্তায় নামছি আগামী দোসরা জানুয়ারি পুলিশ পারমিশন সহ আমরা আমি আরেকটা কথা বলতে চাই এটা আমার মনে হয় যে আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন করছি না এটা আমাদের হকের লড়াই এটা আমাদের হকের চাকরি আমরা আমাদের টেট পাস করেছি আমরা প্রত্যেকে ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই লক্ষ্য সেটা হচ্ছে যেভাবেই হোক আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন ছিনিয়ে আনা এবং মিনিমাম পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ করা যে পরিমাণ আমরা আছি ছাত্রছাত্রী আছি বা আমরা যারা চাকরি প্রার্থী আছি আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই লক্ষ্য আমরা আমাদের হকের লড়াই লড়ব আমরা হকের চাকরি করব। এবং আমরা প্রত্যেকে স্কুলে যাব আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা তাতে অন্যান্য রাজ্যের দিকে যদি আমরা তাকাই আমাদের আশেপাশে আছে বিহার আছে ঝাড়খণ্ড আছে ইউপি আছে আসামেও আজকে নোটিফিকেশন দিয়েছে অনেকেই দেখো ওখানে ডোমিসাইল আছে বলে হয়তো আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না আসামেও আজকে নোটিফিকেশন বেরিয়েছে প্রায় সমস্ত রাজ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে এই ভোটের আগে শিক্ষক নিয়োগ হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে তো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য হচ্ছে বছর বছর টেটটাকে ব্যবসা না বানিয়ে প্রত্যেক বছর পরীক্ষা নিয়ে ছেলে মেয়েদেরকে রাস্তায় না বসিয়ে যেভাবে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা দেওয়া হোক দু হাজার তারপর আবার তেইশের টেট যারা পাশ করবে তাদেরকে নোটিফিকেশান দেওয়া হোক এতে যে শিক্ষক যে প্রত্যেকটা সরকারি স্কুলে সেগুলো বহাল থাকবে আমরা এইটুকুই বলতে চাই যে প্রায় এক বছর হয়ে গেল আমরা বসে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু আর কোনো অপশান নেই মানে আন্দোলন ছাড়া আর কিন্তু কোনো অপশান নেই আমাদের প্রত্যেককেই রাস্তায় নামতে হচ্ছে আমরা বাধ্য হয়েই নামছি এটা হয়তো সবাই জানো তাই জন্য চাইছি নর্থ বেঙ্গল থেকে যারা আছো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং প্রত্যেকটা জেলা থেকে ছেলেমেয়েরা আসো তোমরা প্রত্যেকে কলকাতায় আসো দু তারিখ সকাল সাড়ে এগারোটায় শিয়ালদা বাগ বিগবাজারের সামনে সেদিন সেখানে জমায়েত হবে এবং একটাই আমাদের দাবি থাকবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের নোটিফিকেশন বার করা প্রায় এক বছরের উপরে আমরা বসে রয়েছি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বার করা আজকে যদি সরকারের সদিচ্ছা থাকতো আমাদেরকে নিয়োগ করার তাহলে হয়তো আজকে আমাদেরকে রাস্তায় নামতে হতো না আমরা প্রত্যেকেই হয়তো এতদিনে ইন্টারভিউ দিয়ে স্কুলে থাকতাম কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রায় এক বছরের উপর হতে চললো আমরা আন্দোলন করে চলেছি কিন্তু আমাদের কোনো নোটিফিকেশান আসেনি তাই আবারও বলছি প্রত্যেককে বলছি কোনো রকম আরেকটা কথা সেটা হচ্ছে রকম কোনো প্ররোচনায় কান দেবে না আমি একটাই কথা বারবার বলছি প্রত্যেকে দু তারিখে নিজের হকের লড়াই লড়তে এসো দু তারিখ দোসরা জানুয়ারি নতুন বছর শুরু হোক আমাদের লড়াই দিয়ে আমরা চাইছি অন্ততপক্ষে আগামী বছরের মধ্যে আমাদের ইন্টারভিউ হয়ে যেন আমরা স্কুলে যেতে পারি হ্যাঁ এটা আমাদের দুর্ভাগ্যই বলা যায় যে আমরা টেট পাস করে বসে আছি অথচ আমাদের চাকরি হচ্ছে না অথচ যদি দেখা যায় আশেপাশের রাজ্যগুলোতে মিনিমাম দু তিন সপ্তাহের মধ্যে পরীক্ষা নিয়ে রেজাল্ট বের করে তাদেরকে স্কুলে জয়নিং দেওয়া হচ্ছে আর আমরা কিন্তু রাস্তায় বসেছি বসে আছি এটা হয়তো আমাদের প্রাপ্য নয় সত্যি হয়তো এটা আমাদের প্রাপ্য নয় কিন্তু কোথাও গিয়ে আজকে আমাদেরকে এই জায়গাটা এসে বলতে বাধ্য হচ্ছি সরকারি হয়তো দাঁড় করিয়েছে কিন্তু তারপরেও আমরা চাইছি আমাদের নিয়োগ হোক আমাদের সরকার সদিচ্ছা থাকুক আমাদের নিয়োগ করার আমাদেরকে যাতে আগামী দিনে এইভাবে আন্দোলন করে আমাদেরকে যাতে হকের লড়াই না ছিনিয়ে আনতে হয় সেটা আমার মানে প্রার্থনা বলা যায় তবু আমি চাইব দু তারিখে তোমরা এসো তোমরা প্রত্যেকে সেদিন মিছিলে যোগদান করো নতুন বছরটা আমরা এভাবেই যেন শুরু করতে পারি এবং আগামী বছরের মধ্যে আমরা যেন প্রত্যেকে চকডাস্টার হাতে স্কুলে যেতে পারি স্কুলেই যেন আগামী বছরে আমাদের শিক্ষকতার এই যাত্রা শুরু হয় হয়তো আমরা বছরের শুরুটা শুরু করছি মিছিল দিয়ে রাস্তায় থেকে কিন্তু বছরটা যেন এটা যেন আমাদের মনে থাকে যে আগামী বছরটা যেন আমরা শেষ করতে পারি স্কুলে আগামী বছর আমাদের প্রত্যেকের যেন স্কুলে যাওয়া হয় সেই আশায় তোমরা প্রত্যেকে দু তারিখে এসো এটা আমি প্রত্যেকের কাছে চাইছি উত্তরবঙ্গ থেকে প্রত্যেকে প্রত্যেকটা জেলা থেকে এসো এবং আরেকটা কথা যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত ডিএলএড টেট পাস আছো দু তারা যদি এই লাইফটা দেখো তারা প্রত্যেকে এই গ্রুপে জয়েন করো এবং এখান থেকে ভেরিফাইড গ্রুপেও জয়েন করো আরেকটা কথা সেটা হচ্ছে লাস্ট আমি এটা বলেই লাইফটা শেষ করব। আগামী দু তারিখ মিছিল আমাদের কোনো সরকার বিরোধী মিছিল আমি আবারও বলছি এটা নয় আমাদের মিছিল হচ্ছে আমাদের হকের লড়াইয়ের মিছিল আমাদের হকের চাকরির মিছিল আমাদের শুধু এটাই দাবি আগামী বছর আমরা যেন স্কুলে যেতে পারি এটাই আমাদের দাবি সমস্ত পেন্ডিং যা রিক্রুটমেন্ট আছে সরকার সেগুলো তাড়াতাড়ি শেষ করুক শেষ করে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিক তারপর দু হাজার তেইশে রেজাল্ট বের করুক তারপর ওনার ওনাদের যদি মনে হয় আবার দু হাজার চব্বিশে পরীক্ষা বিষয়টা অনেক স্মুথ হোক এটাই আমরা চাই তাই আজকের দিনে দাঁড়িয়ে আবারও আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্রত্যেকে আগামী দোসরা জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় শিয়ালদা বিগ বাজারের সামনে এক মহা মিছিল আছে দু হাজার বাইশ টেট পাস ডিএলএ ঐক্য মঞ্চের পক্ষ থেকে তোমরা প্লিজ সেখানে এসো ধন্যবাদ